রিটান রিটান কেমন আছো? ভালো আছো তুমি? তুমি নাকি আজকাল অনেক দুষ্টামি করছো। তুমি কি ভুলে গেছো আমার কথা? তুমি জানো না দুষ্ট বাবুদের আমি খেয়ে ফেলি। যারা বাবা মার কথা শোনে না, খায় না, ঘুমায় না, পড়াশোনা করে না, তাদেরকে আমি ধরে ধরে খাই। তুমি জানো না, তাহলে কেন দুষ্টামি করো? তুমি রেডি থাকো, আজ রাত 12টায় তোমার বাসায় আমি যাব, গিয়ে তোমাকে খেয়ে ফেলবো। এখনো সময় আছে রিতান, গুড বয় হয়ে যাও, বাবা মার সব কথা শোনো, ঠিক মতো খাও, ঘুমাও, পড়তে বসো। যদি না করো তাহলে তোমার খবর আছে। তুমি যদি ঠিক মতো খাও, পড়াশোনা করো ঠিক মতো, বাবা মার কথা শোনো, তাহলে তুমি গুড বয় হয়ে যাবে রিতান। গুড বয়দের আমি অনেক ভয় পাই। গুড বয় হয়ে গেলে তখন আমি তোমাকে খেতে পারবো না, আমি তখন চলে যাব তোমাকে ছেড়ে। তাই বলছি রিতান, তুমি গুড বয় হয়ে যাও, বাবা মার কথা শোনো, গুড বয় হয়ে যাও, দুষ্টুমি করো।